একটি শহরে একটি ছোট পরিবার বাস করত, যেখানে বিমল তার স্ত্রী সুকন্যা এবং দুই সন্তান মুন্নি এবং চিন্টুর সাথে থাকত। বিমল একটি তেলের কারখানায় কাজ করত। একদিন তার অফিসে আগুন লেগে যায়, মালিকের অনেক ক্ষতি হয়ে যায় এবং সে অনেক শ্রমিককে কাজ থেকে বার করে দেয়, যার মধ্যে হতভাগ্য বিমলও ছিল। তার তো এমনিতেই পয়সার অভাব ছিল, তার উপরে তার চাকরি চলে যাওয়াতে তার বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে যায়। একদিন চারজনেই বসে খাবার খাচ্ছিল, তখন সুকন্যা বিমলকে বলল, বাড়ির মুদিখানা এবার শেষ হয়ে আসছে, শুধুমাত্র আর দু তিন দিনই চলবে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না, অনেক চেষ্টাও তো করলাম, কোথাও কোনো চাকরি পেলাম না, ঘর ভাড়াটাও তো দেয়া বাকি আছে, যদি খুব তাড়াতাড়ি কোনো চাকরি না পাই তাহলে আমাদের রাস্তায় থাকতে হবে। তুমি মন খারাপ করো না বাবা, ভগবান কোনো না কোনো দরজা আমাদের জন্য নিশ্চয়ই খুলে দেবে। পরের দিন সকালবেলা প্রতিবেশী দয়ারাম বিমলের সাথে দেখা করতে আসে। সবাই তাকে সম্মানের সাথে দয়া ভাই বলে ডাকত। তিনি ছিলেন একজন ধনশালী ব্যক্তি এবং সে গরিবদের সাহায্যও করত। আরে ভাই বিমল, আমি শুনলাম তোমার চাকরি চলে গেছে, তার মানে তো তোমাদের খুব কষ্টেই দিন যাচ্ছে। হ্যাঁ দয়া ভাই, আর কি বলবো, সত্যি পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আরে চিন্তা করো না বিমল, সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, তোমরা আমার গ্রামে চলে যাও, ওখানে আমার একটা ছোট্ট বাড়ি আছে যেটা বহু বছর ধরে এমনিই পড়ে আছে, কেউ থাকে না ওখানে। তোমাদের অবস্থা যতদিন না ঠিক হচ্ছে ততদিন তোমরা ওখানে আরাম করে থাকতে পারো। শুধু একটা কথা মনে রেখো, বাড়ির ওপরের তলায় একটা রুম সব সময় বন্ধ থাকে, ওটা কখনো খুলবে না। তার কারণ ওই বাড়ির কিছু জরুরি জিনিসপত্র ওই ঘরের মধ্যে রাখা আছে। আর এদিকে তোমার চাকরির কথা, তারও একটা উপায় আছে আমার কাছে। ওই গ্রামে যে পোস্ট অফিসটা আছে না, ওখানের বড়বাবু আমার খুব ভালো বন্ধু, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি ওনাকে গিয়ে দিয়ে দেবে, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয় করবে, তোমার বাচ্চাদের স্কুলেও ভর্তি করে দেবে। এটা তো খুব খুশির খবর দয়ারাম ভাই, আপনার এই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো না দয়ারাম ভাই। বিমল তাড়াতাড়ি গিয়ে সুকন্যাকে এই সুখবরটি দেয়। দুজনেই খুশিতে উদ্বেল হয়ে পড়ে, দুজনের এমন মনে হয় যেন তাদের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে। কিন্তু তাদের তো এটা জানাই ছিল না যে সমস্যা দূর হয়নি, সমস্যা বরং অন্য কোথাও অপেক্ষা করছিল। সুকন্যা, সব দরকারি জিনিস গুছিয়ে নাও, কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব দয়ারাম ভাইয়ের গাঁয়ের উদ্দেশ্যে। পরের দিনই বিমল সকলকে নিয়ে বেরিয়ে পড়ে। যাবার আগে দয়ারাম বাবুর কাছ থেকে বাড়ির ঠিকানা এবং পোস্ট অফিসের বড়বাবুর চিঠিটি নিয়ে নেয়। গ্রামে পৌঁছতে পৌঁছতে তাদের সন্ধে হয়ে যায়। গ্রামে পৌঁছেই বিমল বাড়ির খোঁজ করে, তখন তার সাথে একটি লোকের দেখা হয়। দাদা, এই ঠিকানাটা কোথায় একটু বলবেন, আমরা তো গ্রামে নতুন, সেজন্য কিছুই চিনি না। আরে বাপরে, আর কোনো ঘর পেলে না তোমরা? বাড়িটা তো অনেকদিন থেকে বন্ধ, এখন তো ওই বাড়িতে ভূত থাকে। আপনি শুধু এই বাড়ির ঠিকানাটা বলে দিন, ও ভূতকে আমরা সামলে নেব। আমরা অনেক দূর থেকে এসেছি, এজন্য আমরা খুব ক্লান্ত। ঠিক আছে, আমার আর কি, আপনি যেটা ঠিক মনে করেন। একটা কাজ করুন, আপনারা এই রাস্তাটা ধরে সোজা চলে যান, কিছু দূর যাওয়ার পরে অনেক পুরনো একটা বট গাছ দেখতে পাবেন, ওই গাছের ডান দিকে ওই বাড়িটা আপনারা পেয়ে যাবেন। বিমল সবাইকে নিয়ে দয়ারাম বাবুর বাড়ির সামনে পৌঁছে যায়। বাড়ির অবস্থা দেখেই মনে হচ্ছিল যেন সেখানে বহু বছর ধরে কেউ আসেনি। এই বাড়িটা তো খুবই পুরনো মা, আর কত ভয়ঙ্কর দেখতে দেখো। আমাদের এই খারাপ সময় আমরা এই বাড়িটায় থাকতে পেরেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট, আমরা পরিষ্কার করে নিলে ভালোই দেখাবে। এবার ভিতরেও যাবে নাকি বাইরেই সব কথা বলবে? বিমল বাড়ির দরজাটি খোলার সাথে সাথেই ভেতর থেকে একটি জোরে হাওয়া বইতে শুরু করে। বাইরে তো একটা গাছের পাতাও নড়ছে না, তাহলে ঘরের মধ্যে এত জোরে হাওয়া
কিভাবে চলছে? এটার একটাই কারণ, এই বাড়িতে ভূত আছে। মুন্নি চিন্টুর পেছনে দৌড়াতে থাকে এবং চিন্টুকে থামার জন্য বলতে থাকে। দাঁড়া চিন্টু, দাঁড়া দাঁড়া, এক্ষুনি তোকে আমি মজা দেখাচ্ছি। চিন্টু সিঁড়ি দিয়ে উঠে উপর দিকে যেতে থাকে। মুন্নিও তাকে ধরার জন্য উপরের দিকে যেতে থাকে। হঠাৎ করে চিন্টু উপরে কোনো এক ঘর থেকে কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। চিন্টু দাঁড়িয়ে পড়ে এবং মন দিয়ে আওয়াজটা শুনতে থাকে, কিন্তু কান্নার শব্দটি হঠাৎই বন্ধ হয়ে যায়। কি হলো চিন্টু, হাঁপিয়ে গেলি নাকি? না দিদি, হঠাৎ করেই একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, এই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম। এত রাত্রিতে কে আসবে? তুই মনে হয় কোনো বিড়ালের ডাককে মানুষ ভেবে ফেলেছিস। এবার নিচে চল, মা বাবা হয়তো আমাদের খুঁজছে। চিন্টু মুন্নিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মুন্নি কোনো কথা শুনতে চায় না। সোজাসুজি সে নিচে নেমে আসে, কারণ মুন্নির মনে হতে থাকে যে চিন্টু হয়তো তাকে ভয় দেখানোর জন্য এইসব বলছে। চিন্টু আর কি করবে, মুন্নির পিছনে পিছনে যেতে থাকে। ঠিক সেই সময় তার চোখ পড়ে একটি বন্ধ দরজার তালার উপরে। সেই তালাটা খুব বড় ছিল। সেই তালাতে একটি লাল রঙের কাপড়ও বাঁধা ছিল। আরে দিদি দেখ, এটা ওই ঘরটাই মনে হয় যেটার ব্যাপারে দয়ারাম কাকু বলছিল। আচ্ছা দিদি, এর ভেতরে এমন কি রাখা আছে যে এত বড় তালা লাগানো? তোকে এত কথা ভাবতে কে বলেছে? দয়ারাম কাকু যখন বারণ করেছে তাহলে আমরাও যাব না, আর না যাওয়ার কথা ভাববো, বুঝলি তো? অল্প কিছু খেয়ে তারা চারজনই রাতে শুয়ে পড়ে। দুই ভাই বোন অন্য একটি ঘরে শোয়। সারা দিনের ক্লান্তিতে তারা খুব তাড়াতাড়ি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঠিক মধ্যরাতে মুন্নি হঠাৎ করেই একটা যেন কেমন খটখট শব্দ শুনল। মুন্নি ঘুম থেকে উঠে পড়ল এবং শুনতে লাগলো আওয়াজটা কোথা থেকে আসছে। চিন্টু চিন্টু, তাড়াতাড়ি ওঠ না, কেউ বাইরে দরজা ঠকঠক করছে, চল না গিয়ে দেখি কে। শুতে দে না দিদি, খুব জোরে ঘুম পেয়েছে, চোখ খুলতে পারছি না, তুই নিজে গিয়ে দেখে নে না। মুন্নি ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু তবুও সে উঠে পড়ল এবং খুব খেয়াল করে শুনতে লাগলো যে আওয়াজটা কোথা থেকে আসছে। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল যে শব্দটি বাথরুম থেকে আসছে। মুন্নি খুব ভয় পেয়ে ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল, এটা দেখার জন্য যে বাথরুমের ভেতর কে আছে। কিন্তু সে যখন বাথরুমের দরজা খুলে ভেতরের দিকে দেখল, সে তো অবাক হয়ে গেল। সে দেখল বাথরুমে রাখা ওয়াইপার নিজে নিজেই বাথরুমের জানলায় ধাক্কা দিচ্ছে। এটা দেখে মুন্নি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে তার বাবা মার কাছে গিয়ে সমস্ত কিছু বলতে লাগলো। মা মা বাবা ওঠো না, উপরে বাথরুমে, উপরে বাথরুমে। কি হয়েছে মা, তুই এত ভয় পেয়ে আছিস কেন, ঠিক করে বল। বাবা বাবা, উপরে বাথরুমে ওয়াইপার, ওয়াইপারের ওখানে ভূত আছে। এটা কি বলছিস মুন্নি, ঠিক করে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন চিন্টু এই সব শব্দ শুনে নিচে নেমে আসে। উপরে উপরে বাথরুমে ওয়াইপার নিজে থেকে দেয়ালে ধাক্কা মারছে। তুমি ঘুম থেকে উঠে ওখানে গেছো না বাবু, তার জন্য তোমার দেখতে কোনো ভুল হয়েছে। এরকম কি কখনো হয় তুমিই বলো, গিয়ে ঘুমিয়ে পড়ো বাবু, সকালে যখন উঠবে তখন দেখতে পাবে সব ভুলে গেছো। এরপর মুন্নি আর চিন্টু এসে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে। সে রাতে আর কিছুই হয়নি, দু তিন দিন তো আর কোনো সমস্যাই হয়নি। এরপর আবারও এক রাতে মুন্নি কারুর কান্নার শব্দ শুনতে পায়। এবার মুন্নি চিন্টুকে আর ডাকেনি, নিজেই গিয়ে দেখতে যায় যে কে, কিন্তু বাইরে এসে সে কিছুই দেখতে পায় না এবং মন দিয়ে সেই শব্দটি শুনতে থাকে যে এই শব্দটি আসছে কোথা থেকে। এবং কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় যে শব্দটি আসছে এই বন্ধ ঘরের দরজার ভেতর থেকে। মুন্নি দরজায় কান পেতে যখন শুনতে যায়, শব্দটি বন্ধ হয়ে যায়। মুন্নি ভয় পেয়ে যায় এবং সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার সারা রাত আর ঘুম আসেনি। সে সেই শব্দটির ব্যাপারেই সারা রাত ভাবতে থাকে এবং পরের দিন সে এটা মনে করতে থাকে যে রাতে যেটা হয়েছে
সেটা হয়তো তার মনের ভুল, আগের বাড়ির মতো, সেই জন্যই সে আর কাউকেই কিছু বলেনি। একদিন চিন্টু সেই ঘরের সামনে একলাই খেলছিল, তখন তার চোখ দরজায় লাগা তালার উপর পড়ল এবং ঘরের ভেতর কী আছে এটা জানার ইচ্ছেটা তার বেড়ে গেছিল। চিন্টু সেই ঘরের ভেতর উঁকি দিয়ে দেখার খুব চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। রাতে সবাই শুয়ে পড়ে, কিন্তু চিন্টুর ঘুম আসে না। তার মাথায় তো ঘুরছিল ব্যাস ওই ঘরের ভেতর কী আছে দেখতে হবে। সে উঠে এসে ওই দরজার সামনে এসে দাঁড়ায়। এই তালাটা এবার খুলবো কি করে? কিছু খুঁজে আনি যেটা দিয়ে এটা ভাঙতে পারি। চিন্টু খুব তাড়াতাড়ি একটি হাতুড়ি নিয়ে আসে এবং তালাটিতে ঘা মেরে ভেঙে দেয়। যখন চিন্টু দরজাটা ঠিক খুলতে যাবে, সেই সময় পিছন দিক থেকে কারুর আসার শব্দ শুনতে পায়। তখন চিন্টু তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে মুন্নি এসে উপস্থিত হয়। তালা ভাঙার আওয়াজে তার ঘুম ভেঙে যায় এবং বিছানাতে চিন্টুকে না পেয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে। এখানে কে আছে চিন্টু? চিন্টু তুই এখানে? আরে এই তালাটাকে ভাঙলো, নিশ্চয় চিন্টুই হবে। মুন্নিও ঘরের ভেতর কি আছে সেটা দেখতে চাইল। যখন সে দরজাটা খুলল এবং ভেতরে গিয়ে পৌঁছল, তখন সে অবাক হয়ে গেল। তার কেমন যেন অদ্ভুত মনে হলো, যেন তার শরীরের ভেতর কোনো আত্মা ঢুকে গেছে। সে ভয় পেল এবং চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। পরের দিন বিমল চাকরের উদ্দেশ্যে সেই চিঠিটি সঙ্গে নিয়ে পোস্ট অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মুন্নি বাড়ি পরিষ্কারের কাজ শুরু করল এবং চিন্টু উঠোন পরিষ্কারের জন্য বাইরে গেল। মুন্নি পরিষ্কার করতে করতে হঠাৎ থেমে গেল এবং পরিষ্কার করা বন্ধ করে জানলা দিয়ে সামনের বটগাছের দিকে তাকিয়ে দেখতে থাকলো। এমন বোধ করছিল যেন সে এই জগতেই নেই। মুন্নি, এই মুন্নি, কি হয়েছে, কি ভাবছিস? চল তাড়াতাড়ি আমার হাতে হাতে কাজ করবি। মায়ের ডাক শুনে মুন্নির খেয়াল হলো এবং মাকে সাহায্য করার জন্য সে চলে গেল। সেই দিনের পর থেকে মুন্নি যেন কেমন বদলে যাচ্ছিল, কখনো কখনো কেমন অদ্ভুত আচরণ করত। দিনের বেশিরভাগ সময়ই সে ওই বটগাছের দিকে তাকিয়ে থাকত। একদিন নিজে আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং চুল আঁচড়াচ্ছিল। তখন সে নিজের পিছনে এক পেতনিকে দাঁড়িয়ে থাকতে দেখল। মুন্নি পিছন ঘুরে তাকাতেই দেখল সেখানে কেউ নেই। সে তখন আবারও আয়নায় দেখল, তখন আয়নাতেও কেউ ছিল না। তখন সেই পেতনি মুন্নির পিছনে এসে নখযুক্ত হাত মুন্নির কাঁধে রাখল। মা, আমাকে এই পেতনির হাত থেকে বাঁচাও মা। মা, চিন্টু তাড়াতাড়ি আসো, আমাকে পেতনির থেকে বাঁচাও। সুকন্যা এবং চিন্টু সেই শব্দ শুনে খুব তাড়াতাড়ি এসে মুন্নির ঘরে এলো এবং দেখল মুন্নি অজ্ঞান হয়ে পড়ে আছে। যদি আপনারা এর পরের ঘটনাটা শুনতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আপনার কি মনে হয় এর পরে কি হতে যাচ্ছে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনাদের কমেন্ট আমরা নিশ্চয়ই পড়ব। এই গল্পের মতো আরো মজাদার গল্প শোনার জন্য স্ক্রিনে দেওয়া ভিডিওর লিংকে ক্লিক করে দেখতে পারেন। আর এই রকমই সুন্দর বাংলা গল্পের জন্য ওয়েবটিউন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করুন।